Assalamu alaikum everyone, welcome back to Rahman Family Time. আজকে আমি আপনারা লগে শেয়ার করলাম ফিশ অ্যান্ড চিপসর ফিশটা কিলা বানাই ওরকম ওটা রেসিপি আমি শেয়ার করলাম আপনারা লগে। এখন আমি একটা মিক্সিং বাউল ওয়ান টিস্পুন আমি ব্ল্যাক পেপার দিছি আর ওয়ান টিস্পুন আমি সল্ট অ্যাড করলাম। আর আমি আর একটা বাউলর মাঝে 3 পিসেস তেলাপিয়া বনলেস তেলাপিয়া আরও 1 পিসের ছোটো ছোটো পিস করিয়া আর কয়েক টুকরা তেলাপিয়া আমি এনে মেরিনেট করিয়া রাখি দিছি বাটার মিল্ক সল্ট আর ব্ল্যাক পেপার দিয়া হাফ এন আওয়ার আগে। আর এখন আমি ও যে মিক্সিং বাউল আমি পেপার আর সল্ট দিছিলাম ওখানেও আমি 2 টিস্পুন আমি বেকিং পাউডার দিলেছি। আর এখন আমি অ্যাড করবো কর্নফ্লাওয়ারটা, আমি ফয়লা দিলাম 2 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার ফয়লা দিলাম। প্লিজ আপনারা যদি আমার রেসিপিগুলা ভালো লাগিয়া থাকে তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিবা, কমেন্ট করবা, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা। ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনারা লগে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি লইয়া আইতাম। কারণ আমি এক করিয়া আমি সব ফিশরে আমি কেন কট করিয়া নেরামগি। আপনারা এনি বনলেস ফিশ ইউজ করতে পারবা এখানে, ওরকম করে আপনারা ফিশ পাকুরও বানাইতে পারবা। আর আমি আর একটা ফ্রাই প্যানের মাঝে আমি অয়েল দিলাইছি দিয়া কুকারও রাখি দিছি, প্রিহিট করিয়া রাখছি আমি অয়েলটারে।
ক্রাঞ্চি হয়েছে নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।